নমস্কার, তোমরা সবাইকে স্বাগত জানাই টুইঙ্কল স্ট্রিটে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউবার শুভশ্রীর সাথে। তোমাদের আজকে আমি যে বিষয়টা আলোকপাত করব, যে বিষয়টা সম্পর্কে আমি তুলে ধরতে চলে এসেছি, সেটা খুবই বিস্ময়কর বিষয় বলে আমার মনে হয়েছে। খুবই খারাপ ঘটনা ঘটেছে যেটা ঘটেছে, তো সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। যে ICTS থেকে চুরি হয়ে গিয়েছে মালপত্র, তো পুরো বিস্তারিতভাবে আজকে আমি তোমাদেরকে সবটা বলবো, কোথা থেকে চুরি হয়েছে, কিভাবে, কারা চুরি করেছে, সবটা আমি কিন্তু এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে বলবো। তাই পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, এরকম ঘটনা কিন্তু বোধহয় তোমরা আগে কখনো শোনোনি বা জানো না। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোকপাত করবো বলে তোমার সামনে চলে এসেছি। সো চলো তোমাদের ভিডিওটা স্টার্ট করি। স্টার্ট করার আগে বলে রাখি, যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই জেনে রাখো, এই চ্যানেলে প্রত্যেক দিন সকাল 7টায় অঙ্গনওয়াড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমি সবার আগে, সবার প্রথম কিন্তু দিয়ে থাকি। যে কোনো নতুন আপডেট উঠে গেলেই ICTS সংক্রান্ত সবার আগে আমি প্রোভাইড করে থাকি। সো অবশ্যই চ্যানেলটা প্রত্যেক দিন সকাল 7টার সময় দেখতে ভুলবে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবে না, এবং বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না, কারণ এই ধরনের নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে চাইলে এটা করে ফেলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী বিষয়ে কথা হচ্ছে। দেখো তোমরা ফটোটা আমি দেখাচ্ছি, দেখো এখানে এই জায়গার এই অফিসটাতে কিন্তু দেখো ভাঙচুর হয়েছে। এটা ICDS এর অফিস, এটা একটি, তো এই অফিসে কিন্তু অলরেডি তোমার চুরি হয়ে গিয়েছে। তোমার আলমারি ভাঙা তোমরা দেখতে পাচ্ছ এখানেতে, তাছাড়াও বিভিন্ন কিন্তু এখান থেকে বিভিন্ন জিনিস চুরি, যেরকম ওজন মেশিন চুরি হয়ে গিয়েছে, তোমরা যে ওজন করো বাচ্চাদের ওজন মেশিন চুরি হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের তোমাদের অন্যান্য যে সমস্ত জিনিসপত্র থাকে অফিসে, যে সমস্ত জিনিসপত্র থাকে, যেরকম ধরো বাচ্চাদেরকে প্রোভাইড করবার জন্য খেলনা টেলনা থাকে, সমস্ত কিছু বেশিরভাগ জিনিসই কিন্তু এখান থেকে চুরি হয়ে গিয়েছে। তো তোমরা ফুটেজটা দেখতে পাচ্ছ এখানে, তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ভাঙড়ে হয়েছে ঘটনাটা ঘটেছে। এবং এই অফিসে কিন্তু যিনি CDPO নিয়েছেন, একজন মহিলা CDPO, তো ঘটনাটা ঘটেছে একদম রাতের বেলায় ঘটেছে। তো ওখানকারই স্থানীয় কোনো চোর ঘটনাটি ঘটিয়েছে এখানে অনুমান করা যাচ্ছে। পুলিশ কেস অবশ্যই হয়েছে, এখান থেকে দামি দামি সব জিনিসপত্র কিন্তু চুরি হয়ে গিয়েছে। তো খুবই একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে, এবং দেখা যাচ্ছে এখানে CCTV লাগানো ছিল অফিসটাতে, সেটা তখন ধরা যাচ্ছে যে জানলা ভেঙে কিন্তু ঢুকেছে এখানেতে, জানলা ভেঙেই অফিসের মধ্যে প্রবেশ করে চোর, তারপর এখান থেকে জিনিসপত্র কিন্তু ফাইলপত্র জিনিস সমস্ত কিছু চুরি করে। তো এটা কি শুধুই চুরি নাকি অন্য কিছু ব্যাপার, সেটা এখনও পর্যন্ত তদন্তের সাপেক্ষে কিছু উঠে আসেনি। পুলিশ যথাসাধ্য তদন্ত চালাচ্ছে, আশা করি এটার একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। কিন্তু এই ধরনের চুরি, কারণ এখন আমার যেটা তোমাদেরকে তুলে ধরার বিষয় হলো, আমার মনে হয় যে কর ঘটনা তোমাদের তুলে ধরি, তার কারণ হচ্ছে দেখো তোমাদের কিন্তু এবার সেন্টার প্রপারভাবে চালু হয়ে গেছে, যেরকম 2020 মার্চ মাসের আগে যেরকমটা ছিল, তো ঠিক সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা সেন্টার এখন ওপেন হয়ে গিয়েছে। কিন্তু এখন চিন্তার বিষয় একটা পড়ে গেছে, প্রত্যেকটা সেন্টারেই এখন কিন্তু খাবারের জন্য এই লকডাউন হওয়ার ফলে এবং এই করোনা সিচুয়েশনের ফলে অনেক মানুষ কাজ হারিয়েছে, অনেক মানুষের জমানো পুঁজি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো সমস্ত রকমভাবে তারা কিন্তু ফিনান্সিয়ালিভাবে উইক হয়ে পড়েছে, অর্থনৈতিক দিক তাদের কিন্তু ধসে পড়েছে। তো তার ফলে এই বেশিরভাগ চুরি কিন্তু হতে থাকছে, বিভিন্ন জায়গায় এরকম খবর উঠে এসেছে। তো এখন যেহেতু তোমাদের রান্না চালু হয়ে গেছে, তোমাদের বাচ্চাদেরকে খাবার দেওয়া প্রোভাইড করা উচিত, তাহলে তোমাদের সেন্টারে সেন্টারে চাল যেরকম প্রোভাইড হচ্ছে, ডাল সেরকম, নুন তেল যেগুলো তোমাদের অফিসে মানে সরকারি তরফ থেকে প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু তোমাদের সেন্টারেতেই মজুদ থাকবে। তো বি কেয়ারফুলভাবে থাকবে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। সো তার জন্য তোমাদেরকে আমি এই ভিডিওটা তোমাদের ডেডিকেট করে বানানো, যাতে তোমরা ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করো এবং ভালো করে এই সিদ্ধান্তে আসতে পারো, এবং যথাযথভাবে তোমরা কিন্তু প্রপার ভাবে প্রোটেকশন নিয়ে থাকো, ঠিক আছে, যাতে চুরি ফুরিগুলো না হয়। সো চলো ভিডিওটা আজকে আশা করি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো তো আমি কী বোঝাতে চেয়েছি বা কী বলতে চেয়েছি ভিডিওর মাধ্যম দিয়ে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দাও। আজকে এখানে শেষ করছি, আবার তোমার সঙ্গে দেখা হবে কালকে সকাল 7টায়।